ক্যাম্পাস খুললেও তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ক্লাস পরীক্ষা কার্যক্রম দুপুর পর্যন্ত কোনো পাঠ কার্যক্রমে অংশ নেয়নি শিক্ষার্থীরা এর আগে ছাত্রলীগের সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতমঙ্গল ও বুধবার ক্লাস পরীক্ষা বর্জন করে বুয়েটের শিক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার ছাত্রলীগের সাথে যুক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করে কর্তৃপক্ষ এদিকে ক্লাস পরীক্ষা চালুর বিষয়ে প্রশাসনের সাথে আলোচনায় বসার কথা রয়েছে শিক্ষার্থীদের বুয়েট ক্যাম্পাস থেকে এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু আহ মিতু গত তিন দিন ধরে শিক্ষার্থীরা বুয়েটে ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছে এবং ছাত্রলীগের সাথে জড়িত যারা শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রশাসনের সাথে ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে বৈঠকের কথা ছিল কখন হবে সেটি দেখুন এই বিষয়ে আজকে ছাত্রদের বৈঠকের কথা ছিল বুয়েট প্রশাসনের সাথে যদিও বৈঠকটি আজকে হবে কিনা সেটা অনিশ্চিত তবে ছাত্ররা যেটি জানিয়েছেন যে আগামীকাল সকাল এগারোটা নাগাদ বৈঠকটি হবে এবং তখনই তারা একটি সিদ্ধান্ত জানাতে পারবেন আপনি জানেন যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে যে সম্পৃক্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু শিক্ষার্থীরা তুলেছেন এবং বুয়েটের যে উনিশতম ব্যাচের শিক্ষার্থীরা রয়েছেন তাদের আহ্বানে সারা দিয়ে সকল শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা থেকে বিরত রয়েছেন তবে এখানে একটি বিষয় যে এই যে অভিযুক্ত যে শিক্ষার্থীরা রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের মধ্যে এখন পর্যন্ত ব্যবস্থা বলতে তাদের হলের সিট বাতিল করা হয়েছে তবে যথাযথ ব্যবস্থা বলতে কি সেটিও কিন্তু আসলে ছাত্ররা পরিষ্কার করেনি তারা বলেছে যে বুয়েট প্রশাসনের সাথে আলোচনার পরে তারা সম্পূর্ণ বিষয়টি তারা বলবেন তবে একটি বিষয় যে দু সালের একটি বিজ্ঞপ্তি রয়েছে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সেখানে বলা আছে যে নিয়ম বহির্ভূত কোনো কোনো কাজ করলে বা ছাত্র যদি ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে সর্বোচ্চ সাজা তার হতে পারে তার ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে তেমন একটি বিষয় সে দু সালের বিজ্ঞপ্তিতে রয়েছে বুয়েটের আরেকটি বিষয় যে আজকেও তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা হচ্ছে না আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েকটি ক্লাস খুললেও পরে আবার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে কিছু ছাত্র ক্যাম্পাসে এসেছেন তবে ক্লাস পরীক্ষা যেহেতু হচ্ছে না তারা আসলে ঘোরাঘুরি করছেন বা নিজেদের মধ্যেই সময় পার করছেন আরেকটি বিষয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু রব উঠেছে এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কও একটি মত জানিয়েছে তারা যেটি বলছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকা বা না থাকাটা অসুবিধা নয় মূল বিষয় হচ্ছে আইনের শাসন আছে কিনা তাই আইনের শাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সার্বিক শিক্ষার পরিবেশ সহ বজায় রাখার জন্য এবং কোনো ধরনের অন্যায় অবিচার যেন না হয় সেই জিনিসটি যাতে বজায় থাকে সেই জন্য আইনের শাসনের উপর তারা গুরুত্ব দিয়েছেন এখন পর্যন্ত এই ছিল সবশেষ গুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান